নমস্কার, আজকে আমি শতরূপা সারদা বইটি থেকে পাঠ করে শোনাচ্ছি। শ্রী শ্রী মা সারদা দেবী ছিলেন শ্রীরামকৃষ্ণের শক্তি। আজকে দ্বিতীয় পর্ব। শ্রীরামকৃষ্ণ জানতেন যে যুগ প্রয়োজন সাধনের জন্য তার আবির্ভাব, এবং তাতে তার লীলাসঙ্গিনী সারদা দেবীর ভূমিকা তার চেয়ে কোনো অংশে কম নয়, হয়তোবা বেশি। তিরোধানের আগে তাই তিনি বারবার সে বিষয়ে সারদা দেবীর দৃষ্টি আকর্ষণ করেছেন। শ্রী শ্রী মায়ের গুরুশক্তিকে উদ্বুদ্ধ এবং কর্মপরিণত করে তার জীবোদ্ধার ব্রত রূপ অসমাপ্ত কর্মভার সারদা দেবীর উপর অর্পণ করার পটভূমি রচনা করেছিলেন শ্রীরামকৃষ্ণ কাশীপুরে তার শেষ অসুখকে অবলম্বন করে। সেখানে তিনি যখন মহাপ্রস্থানের জন্য প্রস্তুত হচ্ছেন, সেই সময় একদিন শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে অনুযোগ করে বলেন, তুমি কি কিছু করবে না? নিজেকে দেখিয়ে বলছেন, এই সব করবে? নারীসুলভ দ্বিধা এবং লজ্জাবশত শ্রী শ্রী মা উত্তর দিলেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? শ্রী শ্রী রামকৃষ্ণ তৎক্ষণাৎ ব্যগ্রভাবে বলে উঠলেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে। আর একদিন শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে সারদা দেবীকে বললেন, দেখো কলকাতা লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদেরকে দেখো। সারদা দেবী বললেন, আমি মেয়ে মানুষ, তা কী করে হবে? কিন্তু শ্রীরামকৃষ্ণ ভাবাবস্থায় নিজেকে দেখিয়ে বলে যেতে লাগলেন, এ আর কী করেছে, তোমাকে এর চেয়ে অনেক বেশি করতে হবে। আবার কখনো কখনো এই বলেও সজাগ করে দিতেন, শুধু কি আমারই দায়, তোমারও দায়? পরবর্তীকালে শ্রী শ্রী মা বলেছেন, ঠাকুর যখন চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমিও চলে যাই। তখন শ্রীরামকৃষ্ণ দেখা দিয়ে বললেন, না তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম, তাই তো, অনেক কাজ বাকি। শ্রী শ্রী মায়ের জীবনের রহস্যটি শ্রীরামকৃষ্ণ অবগত ছিলেন। শ্রী শ্রী মাকে তার স্বরূপ স্মরণ করিয়ে দিয়ে এবং নিজের অসমাপ্ত কাজের ভার তার উপর অর্পণ করে শ্রীরামকৃষ্ণ নিশ্চিন্ত হয়েছিলেন। তাই বোধহয় শ্রী শ্রী মায়ের দক্ষিণেশ্বরের আগমনের প্রথম পর্বেই তার লীলা সম্পূরণ কর্তৃকে নিজ অন্তরের পূজা নিবেদন করে জগতের কাছে প্রতিষ্ঠাতা করার প্রয়োজন অনুভব করেছিলেন। ষোড়শী পূজার মাধ্যমে সেই প্রয়োজনী চরিতার্থতা লাভ করেছিল। এর মাধ্যমে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মাকে প্রথম প্রতিষ্ঠা করেছিলেন বিশ্ব মাতৃত্বের বেদিতে। শুধু প্রতিষ্ঠার প্রয়োজনই নয়, স্বামীজির ভাষায় যার আবির্ভাবে সমগ্র ভারতে এক নতুন যুগের সূচনা হয়েছে, সেই শক্তির আনুষ্ঠানিক উদ্বোধনেরও আবশ্যক ছিল। তাই ষোড়শী পূজার সময় শ্রী শ্রী মাকে দেবীর আসনে বসিয়ে শ্রীরামকৃষ্ণ প্রার্থনা মন্ত্র উচ্চারণ করেছিলেন, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতে, ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো, ইহার শরীর মনকে পবিত্র করিয়া, মানে শ্রী শ্রী মার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। এবং পূজা শেষে দেবীর কাছে নিজেকে নিবেদন করে নিজের সমস্ত সাধনার ফল, জপের মালা প্রভৃতি সর্বস্ব তার চরণে চিরকালের জন্য সমর্পণ করেছিলেন। কোন দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে দেখতেন ষোড়শী পূজাই সে সম্পর্কে শেষ কথা। জগতের সাধন ইতিহাসে এটি একটি এক অনন্য দৃষ্টান্ত। শ্রীরামকৃষ্ণ রহস্য করে শ্রী শ্রী মা সম্পর্কে বলতেন, ছাই চাপা বেড়াল, বেড়াল ছাইয়ের গাদার মধ্যে শুয়ে থাকলে যেমন তার গায়ের রং সঠিক কেউ বুঝতে পারে না, তেমনি সংসারে আর পাঁচজনের মধ্যে শ্রী শ্রী মা এমনভাবে সাধারণ একজন হয়ে থাকতেন যে তার স্বরূপও সাধারণের অজ্ঞাত ছিল। শ্রী শ্রী মায়ের স্বরূপ শুধু সাধারণের কাছে কেন, শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদের কাছেও অজ্ঞাত ছিল। তাই স্বামী বিবেকানন্দ ক্ষোভের সঙ্গে গুরুভাইদের আমেরিকা থেকে লিখেছিলেন, মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারিনি, এখন কেউই পারবে না, ক্রমে পারবে। স্বামী প্রেমানন্দ লিখেছেন, শ্রী শ্রী মাকে কে বুঝেছে, ঐশ্বর্যের লেশ নাই, ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্যও লুপ্ত। এই কি মহাশক্তি,
সৃষ্টি মায়ের সুদীর্ঘকালের দাড়ি এবং ভাবি স্বামী সারদানন্দ সৃষ্টি মায়ের সম্পর্কে তার ধারণা একটি গান গেয়ে মাঝে মাঝে প্রকাশ করতেন। তোর রঙ্গ দেখি রঙ্গময়ী অবাক হয়েছি, হাসিব কি কাঁদিব তাই বসে ভাবিতেছি, বিচিত্র ভবের মেলা ভাঙো গড় দুটি বেলা, ঠিক যেন ছেলে খেলা বুঝিতে পেরেছি। এতকাল রইলাম কাছে বেড়াইলাম পাছে পাছে, চিনিতে না পেরে এখন হার মেনেছি। বাস্তবিক শ্রী শ্রী রামকৃষ্ণ যদি শ্রী শ্রী মা সম্পর্কে কিছু না বলে যেতেন, তাহলে শ্রী শ্রী মা জগতের কাছে হয়তো চিরকালের জন্য অবঘুণ্টে তাই রয়ে যেতেন। শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদের মুখে তারই স্বীকারোক্তি পাওয়া যায়। মহাপুরুষ স্বামী শিবানন্দ বলেছেন, তিনি কি সাধারণভাবে থাকতেন তাকে আমরা কি করে বুঝব, একমাত্র ঠাকুরই মাকে ঠিক ঠিক জেনেছিলেন। তাই স্বয়ং স্বামী ব্রহ্মানন্দ, যাকে শ্রীরামকৃষ্ণ নিজের মানস পুত্র বলতেন, স্বামীজি যাকে আধ্যাত্মিকতার নিজের থেকেও বড় বলেছেন, তিনি বলতেন, মাকে চেনা বড় শক্ত, ঘোমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতনই থাকেন, অথচ মা সাক্ষাৎ জগদম্বা, ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতুম। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ আপনাদের সকলের মাথায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।